আমাদের দলে কিছু সহকর্মীর অসুবিধার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় নান্দীগ্রামের প্রতিনিধি হতে পারলেন না, কিন্তু বাংলার তৃতীয়বারের মুখ্যমন্ত্রী আমরা বঙ্গবন্ধু এই ভবানীপুরের মাটি থেকে তিনি আমার মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সেই জন্য আমরা গর্ববোধ। সাথে সাথে আরেকটা কথা বলি, মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিকভাবে 2010 সালে কলকাতা পৌরসভার প্রাক্কালে মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন সবুজ কলকাতা নতুন কলকাতা, ডাক দিয়ে সেই নির্বাচনে গেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে বাংলার কলকাতার মানুষ যদি মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক দল তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা বদলে যাবে।